এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেল রূপালী, চ্যানেল রূপালী, সবার চ্যানেল। দরজা আছে, নয়টা আছে খোলা, একটা আছে বন্ধ। এটা মাউল দর্শন থেকে বলছি, নয়টা দরজা তার মধ্যে একটা বন্ধ, নয়টা হলো খোলা। এই নয়টা দরজা যে কর্ম, এই কর্ম করতে যে হায়াত ছিল 90 বছর, আমার দয়াল নবী মিরাজে যায়া ওই 27 বছরে এই 90 বছরে কর্ম করে আসছেন, তাই তার জীবন থেকে হায়াত থেকে 27 বছর বিয়োগ হয়ে বাউ করলাম। আজকাল কথা থেকে আপনি বুঝতে পারছেন, আমার আমার কাজ যদি আমি 5 ঘন্টার কাজ 5 মিনিটে শেষ করতে পারি, আমার বাদ বাকি সময় কাজ করা দরকার আছে? তো অল্প সময়, 63 বছর বয়সে তিনি 90 বছরের কাজ শেষ করছেন, সে বিদ্যা তার কোর্স কমপ্লিট, বাস যেখানকার বস্তু সেখানে চলে গেছে। আসতে মেরাজটা কিভাবে হইলো, এখানে পর্দা ছিল নি, পর্দা থাকলে মেরাজ হইব কেন? পর্দা থাকলে হয় নাকি? বাপের পর্দা থাকলে মার কাম হইব না, মার পর্দা থাকলে বাপের কাম হইব না? পৃথিবীতে পর্দা উল্টাই আমি আপনার সবার জন্ম হয়েছে। তদ্রূপ খোদাকে আবিষ্কার করতে হইলে ওই শরীয়ত নামক পর্দাকে ভেদ করতে হয়। ওই পর্দা ভেদ না করা পর্যন্ত কখনো হাকিককে দর্শন করতে পারে না। এখন এটা কিভাবে, কিতাবিক ব্যাখ্যা যদি আসে, দুইটা ধনুকের মুখ দুইটাকে একত্রিত করলে যতটুকু জায়গা থাকে, এই ততটুকু জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ নবীর মিরাজ হয়েছে। দুইটা ধনুকের মাথা একত্রিত করলে যে জায়গাটুকু মাঝখানে থাকে, এই জায়গাটার মধ্যে আল্লাহ আল্লাহ নবীর মিরাজ হয়েছে। তবে আল্লাহ নবী আল্লাহর লগে মিরাজ করছে এই কথাটা মূর্খ লোকের কথাবার্তা। আরে আল্লাহ মিরাজ করছে নবীর লগে। মানুষ বিয়া করতে যায় শ্বশুর বাড়িতে, কথা সত্য না মিথ্যা? নবী দাওয়াত দিয়েছেন আল্লাহ দিয়ে, আপনি আমার বাড়িতে আসেন। নবী ছিল মাসু, আল্লাহ নিজে আসে জিবরাইল, কো তাড়াতাড়ি গিয়া কো আমার হাবিব রে ছাড়া আমার ভালো লাগে না। তাই তার সশরীরে বোরাকে ছড়ায় নিয়ে গেছে। এখন কে কারে বিয়া করছে, কে কারে বিয়া করছে? মূলত আম জগতের লোকে বলে নবী মিরাজ করছে আল্লাহর সাথে, আর না, আল্লাহ নিজেই মিরাজ করছে নবীর সাথে। হাকিকত এই পর্যন্ত মোটামুটি আমি রাখি আবারণ। ছোট্টই একটি কথায় আলোচনার জন্য বাজানকে সুযোগ করে দেব মনেরই মতন। আমার বাজান গাইবে গান, অন্তরে রেখে তার গুরু ভাবনা, গান শুনিয়া পাবই আমরা সকলে সান্ত্বনা। ছোট্ট কইরাই একটি কথায় আমার থাকবে জিজ্ঞাসন, তিনি সুন্দর কইরা জবাব দিবে মনেরই মতন, মনেরই মতন। কিতাবিক ব্যাখ্যায় যাবো না আজকে, আজকে অন্য দর্শন থেকে গান করি। এটা কি মালা, কি দিয়ে গাঁথা হয়েছে? ফুল দিয়ে। এটা পরে কোথায়? গলায়। তো এই ফুল তো গলায় পরে, আর এক ফুল গিভ অ্যান্ড টেক করতে হয়, আদান প্রদান করতে হয়। আমি সেদিকে যাব না, ওই বিষয়টা স্টপ থাক। এই ফুলটা দেখা যায়, এটা কি ফুল? গাঁদা ফুল। রং কি? হলুদ বা বাসন্তী। এখন ফুল দেখা যায়, গন্ধ কি দেখা যায়নি? গন্ধ দেখা যায়? আমার বাজানের কাছে প্রশ্ন, যে আমি ফুল দেখলাম, ফুল দেখে আকুল হইলাম, যদি গন্ধ আমি দেখতে পাইতাম তাহলে আমার অবস্থা কি হতো? আর গন্ধকে কি কর্ম করে দেখা যায়, এই বিষয়টা বাবা পরিষ্কার করল। আকারে ফুল, নিরাকারে সুবাস। আজকে নিরাকার বলতে কিছু রাখুন না, এই গন্ধটা আজকে আকারে আনার চেষ্টা করো। আমার শুধু প্রশ্ন, এই আকারে ফুল, নিরাকারে সুবাস, এই সুবাসকে কোন কর্ম করে দেখা যায়, এই কর্মটা কি বাবা করে দিবা? আপনারা খুশি হয়েছেন নি? বাপ পুঁতে গান তো বেশি খাতি করলে ভেবে যে বাবাই আনছে, বায়না করে দাওয়াত দেয়া। হ্যাঁ আচ্ছা, কিছু কইতো না, গানে আসলে বাজানো গেলে চলেও না, আমি আমার তখন বাবারটা বাবাই করব। মানে সব যদি ভোট আমরা তারে দিয়ে দিই, হ্যাঁ তো সারা জীবনে চেয়ারম্যানে বয়ে থাকবো, আমার কোনো জায়গায় থাকবো না, আমাকে দু চারটা ভোটের দরকার আছে।
একটু ব্যবস্থা করলাম, দেখি বাবায় কি কর। আমার কথা ভিন্দলিলে মুক্তি পাবি, আগে দলি তেজস্তারি ক। সুরা ফাতে হারে বদলায় কোনো কোনো ব্যবস্থা আছে নি, আমার বাবার নামটা পাল্টায় কোনো কোনো ব্যবস্থা আছে নি। আচ্ছা, 114 সুরায় কি কোথার কথা বন্ধ হয়ে গেছে না কোথায় কথা কয়? বোবা যদি হয়ে থাকে কোনো কথা নাই, আর কোথায় যদি কথা কয় আজকে ওই কথার থেকে গান হইব। আমার যেন কিতাবিক দেখে আর আজকে না যাই। এই কারমাইয়া কয়টা ছিল, কারপোলা কয়টা ছিল, কারমাইয়া কারে বিয়া করছে, কোন নবীর কি হইছে, ইটার নাম বাউল গান না। একাডেমিক্যাল শিক্ষা যেখানে হয়েছে শেষ, পুঁথিগত বিদ্যা যেখানে হয়েছে শেষ, আত্মদর্শনের বিদ্যা হয়েছে সেখান থেকে শুরু। আজকে বাপ পুঁতে গান গাবো আত্মদর্শন থেকে। পারলে তুমি আমার দিকে মানায় তৈরি করে দিবা, আমি আজকে বাপ ডাক বাপ ডাকায় ফিরে যাবো নাকি? হ্যাঁ, কি কর, আমি তো ডাকছি অনেকবার, আমার তাকে শোধ করুক। ছোটোবেলায় ডাকছি না, কত ডাকছি, ডাকতে ডাকতে হনে দুই একবার কয়, মাঝে মাঝে ঠেকা পড়লে যদি প্রয়োজন হয় তাহলে কয় বাপ, প্রয়োজন না হইলে ছয় মাসের খবর লয় না বাজান কেমন আছে, তাইলে প্রয়োজন বলে বাপের ডাকে। তো আজকে যেন প্রয়োজনে অপ্রয়োজনে বাপ আজকে ডাকে, এই কাম আজকে করার চেষ্টা করুন। আমার একটা দর্শন থেকে প্রশ্ন হইল, পারলে বাবা তুমি এই প্রশ্নের উত্তরটা বাই করে আমার লেগে এটা প্রস্তুত করো। দেহি দয়াল কোন দেশে নেয়, কোথায় যে বোবা হয় নাই, কোথায় যে কথা কয়, ওই কথার থেকে আজকে কথা বলতে হবে। বলেন বাবাজি, মুর্শিদ তুমি দয়াশীল, এই জীবন যৌবন দিয়ে যাকে আপন করে হৃদমন্দিরে স্থান দিলাম, তাকে ডাকলাম, সব কিছু করলাম, কিন্তু বন্ধু যদি আমার কোনো খবর না নেয়, লোকে বলবে আরিফ দেওয়ান তুই যারে ভালোবাসতি, যারে সর্বস্ব দিয়ে দিলি, সে তো তোর কোনো খবর নিতে আইল না। দয়াল গো, তুমি তুমি লোক সমাজেও ছোট হয়ে যাবে, আমার কাছে ছোট না হলেও লোক সমাজে যদি ছোট হয়ে যাও, আমি বড় কষ্ট পাব, আমি বড় দুঃখ পাব। তাই গা, আমি বড় লজ্জা পাব রে দয়া, আজ তুমি দয়াশি দিয়ে আমার
ঘরে আসিলে দয়াল আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবরে দরদি তুমি দয়াশি ওরে আমি তোমার আমার ঘরে আসিলে আমি তোমার আমার ঘরে আসিলে দয়াল আমার ঘরে আসিলে যে নিবেদিত প্রাণ সেই নিবেদিত প্রাণ যদি তার মালিকে ভালোবাসা থেকে বঞ্চিত হয় এই জগতে তার দুঃখ বলার আর জায়গা থাকে না। আমার মন বোঝেছে দয়া তোমার চরণে ওরে দয়াল আমার মন বোঝেছে তোমার চরণে আমি তোমারই ভালোবাসি এই কথা জগতে জানে আমার মনময় যাচ্ছে তোমার চরণে আমি তোমারে ভালোবাসি সকলে জানে ওরে আমার মন মজেছে মুর্শি তোমার চরণে আমার প্রাণ মজেছে দয়া তোমার চরণে আমি তোমারই ভালোবাসি দয়া সকলেই জানে আমার ফুলের মালা হইত নিজের হাতে পরাইলে আমার ফুলের মালা দয়া শান্ত হইত নিজের হাতে তোমার পরাইলে রে দয়াল নিজের হাতে তোমার পরাইলে পাবরে দরদি তুমি দয়াশি রে ভক্তের কাছে তুমি সদাই আসো যা
ওরে তুমি পাশের বাড়ি সদাই আর সজাও তবদি আমি অভাবিনি তাদের দয়া সদায় আমি অভাগিনি প্রাণে দয়া ফিরে না তাকা তুমি আমার থেকে বেরিয়ে দিয়া তুমি আড়াল থেকে পাবরে দরদি তুমি আসি ওরে আমি তোমার কেবলার তামার ঘরে আসিলে দয়া আমি তোমার চরণের অধি তোমারে না পাইলে রে ঘটিবে দুর্দি আমি তোমার চরণের অধি দয়ালে আমি তোমার মানে চরণের অধি দয়ালে তোমারে না পাই I'm
আমার রবি সরকারের মা আমার বোন আমার বাজানের গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কৃত করেছে। হ্যাঁ, সমস্ত মুকুলি গাছ আম হয় না, কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নিয়মে বড় হইতে থাকে, যেগুলো এক সময় গাছে রং ধরে পাকে, সময় উপযোগী, যেটা মানব সেবায় লাগে। আমার রহানি সন্তান আমার বাজান নিজামুদ্দিন আউলিয়া আরও 100 টাকা দিয়েছে। কিছু আমের মুকুল কিন্তু অপ্রাপ্ত বয়স্কেও পাকে, দেখা যায় ওই আমের করাটা হয় ছিদ্র হয়েছে, না হলে ভিতরে পোকা হয়েছে, কিংবা শিলা বৃষ্টিতে রং ধরছে, কিন্তু ওটা সেবায় লাগে না। না, এরকম মানুষের মধ্যেও আছে, মানুষের মধ্যে পোকা লাগে, কিছু মানুষের পোকা লাগে, তাকে বলা হয় অকাল প্রক্ষ। ওই ছোট মানুষ বড় বড় কথা কয়, অর্থাৎ যারে আমি তুই মুই করে কথা কয়, আছে না এরকম সমাজে? হ্যাঁ, যে হুজুররা যখন নামাজ পড়ায় তখন বলে মিয়ারা কাতার সই করে খারাও, আর সাইপা সাইপা খারাও, কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলে ওখানে শয়তান ঢুকে পড়বো। যারা গান দেখতে আসছিল তারা চলে গেছে, আর যারা শুনতে আসছেন আসে কি শ্রোতা? আমি সবার কাছে অনুরোধ করবো, চার দোকানে আশেপাশে যারা আছেন এই যে জায়গায় জায়গায় খালি, এই খালি জায়গাটা ফিল আপ করে আপনারা আমার মিউজিকের সাথে বসবেন। একবারে জায়গায় যাইতে পারলাম না, এখানটা পাই ধরে বললাম। এই পাশে যারা চেয়ার আছেন আপনারা পিছনে পড়েন, আপনারা দরকার হলে এইদিকে একটু চাই পাশে, আপনারা সুন্দর একটা পরিবেশ আবার সৃষ্টি করেন, এটা আমি আপনাদের স্মরণে দাবি রাখলাম। ওই যে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে রয়েছে, যেখানে প্রশ্ন হয়েছে এই প্রশ্নের জবাব দিতে গেলে একটু ভাঙাচুরিয়া করে জবাব দিতে হবে। প্রশ্ন হলে একটা, প্রশ্ন যদি অনেকগুলি হয় তাহলে জবাব দেওয়া সহজ হয়, কিন্তু প্রশ্নই হলে একটা, একের মধ্যেই হলে ব্যাগ, যার ঠিক আছে এক তার ঠিক আছে সব ঠিক আছে তার। হ্যাঁ, তাই আমি অনুরোধ করলাম, পাই ধরে অনুরোধ করি, আপনারা একটু সাইফা সাইফা এসে বসেন, চেয়ারে আছেন যারা তারাও একটু সামনে এগিয়ে আসেন। বাজানেরা, আমি আবার যুবকদের একটু বেশি পছন্দ করি, যুবকদের বেশি পছন্দ করি, যারা ইয়াং জেনারেশন তাদের পছন্দ করি, আমার দেখলে ভালো লাগে, কারণ এই যৌবনটাই হলো মানুষের একটা শান্তির সময়। হ্যাঁ, এই সময় মানুষ যদি সৎ পথে চলে তাহলে অনেক কিছু হইতে পারে, আর যদি কুপথে চলে তাহলে নিজেকে ধ্বংস করে দেয়, এই জন্য এটাই হলো কাল, যৌবনটাই কাল, এখানে রাখতে হবে খেয়াল। দেখি দাও, হ্যালো, হ্যালো,
শীতল পূর্ণিমা মৃদুল মিঠুল ফুল বনে ফুল কলি আলপনা ঘুরে পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পায়। আজকে মালজুরি পালা জোড়ায় জোড়ায় মাল মালে মালে জোড়া, একজনের চাওয়ার একজনের পাওয়া, আর আমাদের হবে গাওয়া। একজনের চাওয়ার একজনের দেওয়া, আপনাদের হবে পাওয়া। হ্যাঁ, নাম হইল বিচার গান, আগে বিচার পরে হইল গান। আমার যা প্রশ্ন ছিল, চেয়ারম্যানের যা প্রশ্ন ছিল, সুন্দর মতো জবাব হলো, তাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, তার চরণে ভক্তি দিয়ে যাই। আমার নাকি বাপ ডাকতে হবে এইটা, নইলে সারাসারি নাই। বাবা ডাকটা থাকে কোথায়? বাবা ডাকটা থাকে কোথায়? কোথা থেকে আসে বাবা ডাক? যতক্ষণ পর্যন্ত আমার মা গর্ভবতী না হয়েছে, আমি পৃথিবীতে না আসছি, ততক্ষণ কি আমারে আমার মারে কেউ মা ডাকছে? জালালের মা। কখন জালাল আসছে? যখন তখন হলো জালালের মা। যদি জালালই না থাকে তাহলে কিসের মা? একটা প্রশ্ন করছে খুব কঠিন ভাবে, এটা একটা বাউল দর্শন নয়, এটা ছুপি দর্শন, দুইটা ভাবে আমার জবাব দিতে হবে। সে একটা জবাব হলো কি, ফুলের মধ্যে গন্ধ আছে, এই গন্ধকে দেখতে হবে। এটা দেখার কৌশলটাকে কিভাবে দেখা যায়? প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় হইল তওবা গাছের ফুল। তওবা গাছের ফুল হয় কখন? আল্লাহর নূরকে সৃষ্টি করে জিজ্ঞাসা করে, আলাস্তব রাব্বুকুম, নূর তুমি কার? নূর কয় আল্লাহ আল্লাহ আন্তান্তা, তুমি তোমার, আমি আমার, যে আমার থেকে সৃষ্টি, আর এখনই তুমি আমাকে অস্বীকার করো, তুমি তোমার, আমি আমার, ওটাকে শক্তি খণ্ডন করার জন্য ওটাকে বিভক্ত করে। এবার জিজ্ঞাসা করে, আলাস্তু রাব্বুকুম নূর, নূর তুমি কার? নূরে কয় আল্লাহ আল্লাহ আন্তান্তা, তুমি তোমার, আমি আমার। চারটা ভাগে বিভক্ত করলো, পাঁচটা খণ্ড হইল। তো যারা জিজ্ঞাসা করে একই জবাব আসে। আল্লাহ কি করলেন? নূরের খাদ্য হইল বাতাস, এই বাতাস বন্ধ করে দিল। এই পাঁচটা ইসে একত্রিত হইল, হইল তওবা গাছের ফুল। ফুলের হইল পাঁচটা শাখা, যাতে হয় পাক পান জাতন। এখানে আগুন পানি মাটি বাতাস নুরে ছাপা, পাক পান জাতন। পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা হইলো পাঁচ, তন হইলো দেহ। এই পাঁচটা পবিত্র বস্তু একত্রিত হয়ে গেল পাক পান জাতন। এখন এটা কি করবে? এটা ছিল সেতার আকারে, আকাশের সেতার আকারে ছিল, মানে ছয়টা তারা ছিল। পাঁচটা তারা হইলে পাক পান জাতন, দূরে একটা তারা ছিল, ওইটা দিয়ে হইলো ছয় তারা। সেটা হইলো যে মহসিন, যেটা গর্ভপাত হইলো আমার মাজনন্দী, এই ছয়টা তারা, তার নাম হইলো সেতারা। এবার হইলো ময়ূর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রূপ হইলো ময়ূর রূপ। ময়ূর রূপে যখন দয়াল নবী বসলেন, আয়নার মধ্যে রূপ দেখলেন, রূপ দেখিয়া নিজেকে নিজে কুন্নিশ করলেন, সেজদা দিলেন। এই যে সেজদার নিয়ম আসলো,
যেটাকে আমরা নামাজ বলি, সালাত বলি। নিজেকে নিজে দেখে সেজদা দিল, কুর্নিশ করলো। হযরত আলী ছিল শেরে তাজ, ইমাম হাসান হোসেন হলো কানের বালি, আর দয়াল নবী হলো নিজেই, মা ফাতেমা নিজেই হলো গলার মালা, যাকে বলা হয় হার, যে মেয়ের হার পরে আমরা বলি মালা। এটা কোন মালা? এটা আশেকে হইয়া মাসেকের গলায় যে মালা ঝুলে, এটা হলো মালা, এটার হলো বড় জালা। আস্তে আস্তে বিবরণ বিবরণটা পরে দেব। এবার ময়ূর হইল সবচেয়ে সুন্দর, তার রং হইল সাতটা, যে কারণে আমাদের সপ্ত সেফাত সৃষ্টি করে আহম্মদ আহাদ আল্লাহ হইতে আহম্মদ আল্লাহতে রূপ নিল। আহাদ হইল আলিফ হেদাল, আহাদ আহম্মদ আল্লাহ হইল রূপ নিল ময়ূর। এখন এখানে সাতটা রূপাকার দেখে সপ্ত সেফাতে জাতের প্রকাশ করলো, হইল ময়না রূপ। ময়নায় কথা কয়, কথা কি অন্য কোনো পাখি কইতে পারে? ময়নাই কিন্তু কথা কয়। এবার হইলো আমার মা ফাতেমার গলার হার হয়ে গেল আমার দয়াল নবী, ইমাম হাসান হোসেন কানের বলি, আর আলী তো সেরে তাজ আছে। যে গুরু ভক্তের মধ্যে ভাব বিনিময় শুরু হলো, আশেক মাসেকের মধ্যে ভাব বিনিময় শুরু হলো। এখন ফুল থেকে আকৃতি, আকৃতি থেকে প্রকৃতি, প্রকৃতির মধ্যে আকৃতি লুকাই আছে। পাঁচটা জাত আমার এই দেহের মধ্যে আছে, তাই আমার পাকপান জাতন সত্য সেফাতে পরিণত হয়েছে। তাইতে দুইটা চোখ, দুইটা কান, দুইটা নাসিকা, তার একটা মুখ, কয়টা হয়েছে? সাতটা। এই পাঁচ জাত আর সাত সেফাত, এই সাত আর পাঁচ যোগ করলে হয় বারো, বারো তো লাহাত কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরে আমার রাসুল, আর মোহাম্মদের রাসুল আল্লাহ, এটা পরে আল্লাহ নিজে। এই চব্বিশ হরব হইলে কালেমা, কালেমার প্রয়োগ। এখন এখানে আশেক আর মাসেকের বিষয়, তাহলে একজন নারী আর একজন পুরুষ, তাহলে কে নারী কে পুরুষ, কে নারী আর কে পুরুষ? এখানে একটা বিষয় আছে, আল্লাহ নিজে এক সময় পুরুষ, আমার রাসুল নিজেই নারী। আনামি নুরুল্লাহ কুল্লা সাহেবের নুরি, নুরি শব্দ তো স্ত্রীলিঙ্গ হয়ে যায়, তাই মিমালে পে মিলন হয়, বেতিয়া ব্রহ্মাণ্ড বানায়। আলিফ লাম মিম, এই লামটা কি? লামের মধ্যে হলো মিম আলিপের খেলা। এখন যদি বলি হাঁস আগে না ডিম আগে, বলেন তো হাঁস আগে না ডিম আগে? ডিম আগে, হাঁস ছাড়া ডিম হইল কেমনে? তাহলে হাঁস আগে, ডিম ছাড়া হাঁস হইল কেমনে? এখানে একটা বিষয়, আল্লাহ নিজেই হইল ছায়া, রাসুল হইল তার কায়া। তাই আহাদ আল্লাহ আলিফ আছে, আহমদ আল্লাহ আলিফ আছে, কিন্তু মোহাম্মদ আল্লাহ আলিফ নাই, আলিফ এখানে গায়েব হয়ে গেছে। কোথায় গেছে? এই যে কারণে প্রেম করতে হয়, কার কাছে? মানুষও বানাইল আল্লাহ প্রেমের কারণে, তাকে খুঁজে বের করতে হবে, তাকে খুঁজে বের করতে হবে। পাক পাঞ্জাতন পাঁচটা পবিত্র দেহ আমার মধ্যে আছে, এখানে গন্ধ আছে, পাঁচটা গন্ধ আছে। গন্ধ ঠিক পাওয়া যায় কেমনে? আমি তো সকাল মানুষ, আমি ঠিক পাই না। বাজান, আমি পাঁচবার বাজান ডাকবো একবারে, আমি ঠিক পাই না। কিন্তু ওই যে আমার সাথে দৃষ্টি প্রতিবন্ধী, ওই যে কিবোর্ড বাজায়, তোরা বাজাইস না বাজান, তোকে পাই তো বাজাইস না। আজকে আমার এক ভক্ত বাড়ি গেছি, যে গান গাইছি কাল কোন জায়গায় জানি, খ্রিস্টপুর, খ্রিস্টপুর গানে গেছি। ওই যে আমার হারমোনিয়াম মাস্টার উদয়, আর ওই যে আমার জুরি বায়ানদার হলো এলিম, এ দুইজন হইলো, ওরা ইনে দিছে সকালবেলা মিষ্টি খাইতে, পায়েস পাক করে রাখছে আর কি। এখন ও এলো মাঝখানে, আমিনুর একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে, ও চেষ্টা করতেছে আমিনুর দেওয়ার জন্যে, কিন্তু ওইলো যে একটা ই দিছে, কম্বল দিছে, কম্বলের নিচে নিতেছে ওই বাটিটা। আমি সামনে বসা, আমি কই আমিনুর এটা করস কি? কয় দুই মিনিট দুজন ফোনই ধরে রইছে, ও চেষ্টা করতেছে দেওয়ার জন্য, ও চেষ্টা করতে দেওয়ার জন্যে। এখন আমি কই ওই, ওটা বুঝলো কেমনে রে? খালি এইটা না, ওর আর একটা ঘটনা আছে, ওর পাত্রী দেখার জন্য একবার গেছি, এক ঘটকে অনেক ঘটনা, পাত্রী দেখবে আর গেছি, সময় ওটা হয়ে গেছে, এক মেম্বার সাহেব বলতেছে সরকার সাহেব আসছে, তাহলে তাড়াতাড়ি ওনাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তো ও কয় মামা আগেই খান, খাবো না। কই খাবি না কেন? কই মেয়ে দেহ যদি পছন্দ না হয়, খিদে লাগছে, ও টাইম হয়ে গেছে, তারপরে তুই খাবি না, মেয়াদ পছন্দ নয়। মনে মনে খুব রাগ, আর
আর আগে খাইয়া নেই, পরে দেখি কয় না মামা আমার একটা কথা রাখে। আমার খুব রাগ হয়ে গেছে, যা এই মেম্বার সবকে তাড়াতাড়ি মেয়েটান সাজাই নিয়ে আসেন, যেভাবে আসো ওইভাবেই নিয়ে আসেন, আইনে মাঝখানে বসাইছে, বসানোর পর করে আরে নিয়ে গেছে দেখ এইবার। কয় মামা রাগ করেন না, কই দেখ মেয়ের সামনে আনছে দেখ, কয় মামা রাগ করেন না আমার একটু মেয়ের কাছে নিয়ে নন। নিয়ে গেছি, কয় মামা তাহলে মেয়ের চুল কোথায় আমার একটু দেখান না। তুই চুল নিয়ে আমার হাতের মধ্যে দিছি, চুল এই নাকের কাছে নিয়ে কয় মামা এই বিয়ে আমি করুম না। কয় বিয়া করবি না কে? আমি জিজ্ঞেস করি বিয়া করবি না কে? কয় মামা এই মেয়ের বিয়ে বইছিল, এই মেয়ের বিয়ে হয়েছিল। কি করছ তুই? আমি আবার ওই ওর কাছে জিজ্ঞেস করি, আর মেম্বার সব জানে না, মেয়ে হলো গার্মেন্টসে চাকরি করছে যে আমাদের রপ্তানিতে। তো আমি কই বিয়ে হয়েছিল না? কয় মামা খালি বিয়ে হয় নাই, বুলা বানাইছিল। এলাকার লোক জানে না এটা গোপন। আমি পরে ওই মেয়ের কাছ থেকে সন্ধান নিলাম, আসলে ও খোঁজ খবর নিয়ে দেখলাম ঠিকই বিয়ে হয়েছিল, বুলা বান ঠিকই জান। রাস্তায় এসে কই আমিনুর তোর কাছে আমি স্যারেন্ডার হয়ে গেছি রে বাবা, এই গন এটা ঠিক পাইলি কেমনে? তুই এটা ঠিকটা পাইলি কেমনে খালি আমার তাই হবে। কয় মামা যে মেয়ের কোনো পুরুষ হয় না তার একটা গন্ধ থাকে আলাদা, আর যার পোলাপান হয় তারও একটা গন্ধ আলাদা থাকে, 11 মাস পর্যন্ত এই গন্ধ থাকে। ওইটা এই চুলের গ্রান নিয়ে কয়ে দিল ওর বিয়ে হয়েছে পোলাপান হয়েছে। আমি আর কি কম দেওয়া, আমি তো চোখালা মানুষ, আমি কে গেসকানা। তাহলে ও দেখলাম ওই পায়েস খাওয়ার সময় দেখলাম ভালো দেখে, মেয়ে দেখতে যেয়ে দেখলাম এই জায়গাও খুব ভালো দেখে, এলে হিসাব। তবে গন্ধটা আসে কোথেকে? আগে তো ফুল না, ফুলের আগে এটা ছিল কি? কলি। কলির আগে ছিল কি? একটা গাছ। গাছের আগে ছিল কি? গাছের আগে ছিল একটা বীজ। বীজের মধ্যে ছিল কি? একটা কুন। কুন যদি না থাকে সেখানে কিছু জন্ম নিব না। ধানের মধ্যে যদি কুন না থাকে ধান জন্ম নিব না, এই জন্য কুন হইল কাপ নুন। এই গন্ধ খুঁজতে গেলে কাপ নুন দেখতে হবে, কাপে হইলে কালেমা, নুনে হইলে নবনিত্য রূপ, নবনিত্য রূপে নবনিত্য গন্ধ। একজনের গন্ধের সাথে আরেকজনের গন্ধের কোনো মিল নাই, চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই, হাতের লেখার মিল নাই, আঙ্গুলের টিপসের কোনো মিল নাই, এত বেমেছালি আমার কুদরত কামলেওয়াল। কি বলবো বাবা, আমি ফুলের চেহারা দেখলাম কিন্তু গন্ধ দেখতে গেলে তো গন্ধ দেখার মতো একটা চোখ পয়দা করতে হবে। চোখ পয়দা করতে গেলে আমার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে রাসূল আছে, আমার মধ্যে আমি আছি, আমি আমাকে দেখছি কিনা, আমার মধ্যে সে কালা চানা আছে। তাই একটা গান আগে রাখি, তারপরে চেষ্টা করি। কালা চানা নেই গোপুরে, কালা চানা নেই গোপুরে, আপন ঘরেই খুললে পাবি, ভজন পথে যাবি, সাধন পথে যাবি। এবার সাইরা দিয়া ভেদের বিধি, মাইনা লৌগা গুরু বিধি, অনুমান জেনে অবধি বর্তমান ভগিনী। Yeah.
যাবি ভজন পথে যাবি রে মন সাধন পথে যাবি গুরু যে তোর দুঃখের নদী জানিলে মৈথনে বিধি পান করিবি সুধা খাবি খাইলে অমর হবি ফুলের রঙ